বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে না পাওয়ায় বিদ্যুতের সাবস্টেশনে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের মারে জখম হয়েছেন 3 বিদ্যুৎকর্মী। ঘটনা কাকসার রঘুনাথপুর মোড়ের কাছে থাকা রঘুনাথপুর সাবস্টেশনে। অভিযোগ, সোমবার রাতে ওই সাবস্টেশনে হামলা চালান বেশ কয়েকজন দুষ্কৃতী। অফিস ভাঙচুরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় বিদ্যুৎ দপ্তরের গাড়িতে। বাধা দিতে গেলে দপ্তরের 3 কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে 1 কর্মী। তবে কি কারণে এই মামলা তা বুঝে উঠতে পারছেন না সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন দপ্তরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়, কথা জানান সাবস্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখনো পর্যন্ত আমরা এফআইআর করব, ঠিক আছে, থানায় আমরা যাচ্ছি, এফআইআর করতেই যাচ্ছি যে কালকে যে যারা দুষ্কৃতিমূলক কাল ঘটনাটা ঘটেছে, এটার জন্য আমরা এখন এফআইআর করতে যাচ্ছি। আহত হয়েছে 3 জন, একজন মাথায় ভালো চোট পেয়েছে, তার মধ্যে তো একজন ভালো ইনজুরিড আছে, ইনজুরি ভালোই আছে, এতটা গুরুতর। কি কারণে এই ঘটনাটা কিছু বুঝতে পেরেছেন, কি কারণে এটা হলো, দুষ্কৃতীরা কি বলেছে? এখনো পর্যন্ত দুষ্কৃতীরা আমাদের কাছে কোনো কিছু সেরকম কিছু বলাই নি, মানে আমরা যা ঘটনার পরিপ্রেক্ষিতে দেখছি, সবাইকে জিজ্ঞাসা করছি, যারা অপারেটর ছিল তারা কোনো কিছু বলতেই পারছে না, কারণ আমাদের লাইনও চালু হয়ে গেছিলো সমস্ত কিছু। ক্ষয়ক্ষতি ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ যারা আমাদের স্টাফ ছিল তারা ইনজয় হয়েছে, আর ডেকে ওদের গাড়ি ফাংশন করছে, আমাদের মেটেরিয়াল গাড়ি যেটা ছিল হঠাৎই আমাদের পাওয়ার হাউসে, যেটা রঘুনাথপুর পাওয়ার হাউস রয়েছে, সেখানে আপনার অতিরিক্ত হামলা হয়। হামলায় 3 জন কি 2 জন জখম হয়েছে, 1 জন মাথা তো কেটেছে। তারা প্রাথমিক মানাকর স্বাস্থ্যকেন্দ্রে গেছিলো চিকিৎসাধীন এবং ওখান থেকে ট্রান্সফার করেছেন, মনে হয় ESI হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মতো অবস্থায় কাকসা থানা পুলিশ এসেছিলেন, ICI সাহেব সন্দীপ চট্টাচ এসেছিলেন, আসার পর উনি আশ্বাস দিয়ে গেলেন এখানকার কর্মীদেরকে যে আমরা 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো পুলিশের। ঘটনাটা কী ঘটেছিল? ঘটনাটা কিসে নিয়ে, কিসে নিয়ে, এরা তো কিছুই জানে না, এরা বলছে অতর্কিত হামলা। ঘটনাটা যে কী হয়েছে ঠিক সঠিক এরা বলতে পারল না। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়, নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই,
চিন্তার কোনো কারণ নেই। আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু। রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম। বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। আজই আপনার অনুষ্ঠানে বুকিং করুন। আমাদের ঠিকানা ম্যারেজ হল, সুকান্ত পল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।